একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। বিশ্বনবী বলতেন, রাত্রিবেলা যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাতে যায়, সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে? আবার মুমূর্ষু ব্যক্তির সামনে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলা হয়েছে, তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কে? আবার রাত্রিবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সকালবেলায় নিষ্পাপ বানায় দেয় কে? নাইস ওয়াজ, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। তো সূরা ইয়াসিন থেকে আজকে আমরা কথা শুনবো, ইনশাল্লাহ পড়েন। এই সুরার অনেক ফজিলত, ছোটবেলা থেকেই সূরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না? বিশ্বনবী বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআনি সূরা ইয়াসিন। সব জিনিসের একটা কলব আছে, হৃদয় আছে, অন্তর আছে, আর কোরআনের কলবের নাম হচ্ছে সূরা ইয়াসিন। বিশ্বনবী বললেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান, সব জিনিসের একটা কলব আছে, ওয়া ইন্না কলবাল কোরআনি সূরা ইয়াসিন, আর কোরআনের কলবের নাম হলো সূরা ইয়াসিন। মান কারা সূরা ইয়াসিন মাররা ওয়াহিদা, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। বিশ্বনবী বলতেন, ইন্না ফিল জাসাদি মুদগা, দেহে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই দেহের গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে ভালো করে দেয় কে? এই দেহের গোশতের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কে? বিশ্বনবী বললেন, আলা ওয়াহিয়াল কলব, ওই টুকরাটার নাম হলো কলব। টুকরাটার নাম কি? এই জন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে। কি বসাবেন? নাকি আয়না বসাবেন? আয়না বসায় না? আয়না বসাইয়া দে মোর দয়াল বাবা, কেবলা কাবা সব মুখস্থ, আয়না বসাইয়া দে মোর। নবীর কলবে আয়না বসায় নাই নবী, সেদিন আবু বকর ওমর ফারুক কেউ আয়না বসাইছে? আবু হানিফা শাফিঈ এরা কলবের মধ্যে আয়না বসাইছে? বসাইছে জিকির, চিল্লায় বলেন বসাইছে কি? এজন্য আল্লাহ বললেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না, দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না, কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনের একটা কলব আছে, আমাদের দেহে যেমনি কলব আছে, প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে, অন্তর আছে, কোরআনেরও কলব আছে না নাই? কোরআনের কলবের নাম, চিল্লায় বলেন কোরআনের কলবের নাম। আবার বিশ্বনবী বলতেন, ইকরা ও আলা মাউতাকুম সূরাত ইয়াসিন, তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের সামনে বসে সূরাত ইয়াসিন তেলাওয়াত করো, রূহ চলে যাবে মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে, এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ওই ব্যক্তির ইমানের মৃত্যু দান করে দিবে কে? মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে? আবার বিশ্বনবী বলতেন, রাত্রিবেলা যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাতে যায়, সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে? তাহলে এই সূরার মর্যাদা কম কম না বেশি বেশি? কলবুল কোরআন, এটা কোরআনের কলব, একবার পড়লে 10 পারার সওয়াব। আবার মুমূর্ষু ব্যক্তির সামনে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলা হয়েছে, তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কে? আবার রাত্রিবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সকালবেলায় নিষ্পাপ বানায় দেয় কে? মনে থাকবে কোরআনের কলবের নাম কি? ভুলে যাবেন না তো? বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন? সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো? সূরা ইয়াসিন ছাড়াও এ সূরার অনেকগুলো নাম তাফসির গ্রন্থে পাওয়া যায়। এ সূরার একটা নাম হচ্ছে সূরাতুল কাদিয়া, সূরাতুল কাদিয়া, তাকদি হাজাত কারিহা, যে এই সূরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে, প্রয়োজন আছে, এই সূরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয়। আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই? কার কাছে চাইবো? বিপদে পড়লে কারে বলবো? আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে, কোথায় শেয়ার? আগে শেয়ার দিব কার কাছে? মনে থাকবে বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না, বন্ধুরে শেয়ার করব না, বউয়ের কাছেও পরে শেয়ার করবো,
আগে শেয়ার করবো কার কাছে, মনে থাকবে? এই জন্য বিশ্বনবী বলতেন এই সুরার নাম সুরাতুল কাদিয়াব, মানুষের হাজত পূরণ করে দেয়। এই সুরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন, সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? তাহলে পেলাম সুরাতুল কাদিয়া। আরেকটা নাম আছে সুরার, সেটা হচ্ছে সুরাতুল আজিমা, সুমহান সুরা। কি সুরা? সুমহান, আজিমা। এই আজিম আর আজিমা এই শব্দ দুইটা অনেক দামি, আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই। বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আজিম শব্দ বলেছেন, তাই না? রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই, আপনারে আমি দিয়েছি আজিম একটা চরিত্র, খুলুকুন আযীম। এন্ড ভেরিলি ইনডিড ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার, অসাধারণ চরিত্র দিয়েছি। বিশ্বনবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন, কথা বলে না, তাফসীর শিখে যেতে হবে। কোন শব্দ ব্যবহার করেছেন? আজিম। আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আজিম বলেছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম। সুবহানাল্লাহ। আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি? না, কারণ তিনি হচ্ছেন আল আলিউল আযীম। আল্লাহু আকবার। তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম, আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আজিম। আবার বললেন কিয়ামতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব, গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব। এ কথাও কোরআনে আছে না নাই? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিয়াতু মাল কারিয়া, পুরো পৃথিবী কাঁপিয়ে দিব। এই কাপা কাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পর মতো হবে? এই ভূমিকম্পকেও আল্লাহ বলেছেন আজিম। ইন্না জালজালাতা সাআতিল শাইউন আযীম, সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থকোয়েক নয়, সাধারণ ভাইব্রেশন না, এটা আযীম। আবার আল্লাহ কোরআনকেও আযীম বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনারে নিত্য পাঠনীয় সপ্তবাক্য সূরাতুল ফাতিহা দিয়েছি, সাথে সাথে কোরআনে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের ক্ষেত্রে আযীম, কিয়ামতের ভূমিকম্প এটা আযীম, আল্লাহ নিজেও আযীম, বিশ্বনবীর চরিত্র আযীম। আবার এই সূরাটাও যেহেতু দামি, এই জন্য এই সূরার নাম সূরাতুল আযীমা, সূরাতুল আযীমা, সুমহান সূরা। এটা যেন তেন সূরা নয়, এটা তো কোরআনের কলব। কলব ছাড়া মানুষ বাঁচে? হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা, হৃদরোগ, হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট। এই যে কি পরানো লাগে এখন, রিং পরায়, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি করে আর্টারি ব্লক করে ফেলে, চর্বি, এত চর্বি আমরা খাই, এত গরুর গোশত আমরা খাই। মনে রাখবেন যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি। মাছের কয় পা? হ্যাঁ, নাই, এখানে নাই, মাছের পাটা নাই, কোলেস্টেরল নাই। মুরগির কয় পা? জোরে বলতে হবে, তার মানে কিছু কোলেস্টেরল আছে না নাই? গরুর কয় পা? কোলেস্টেরল বেশি না কম? এইবার কোন চিংড়ির কয় পা? সবচেয়ে বেশি কোলেস্ট্রল কন্টেইন করে শ্রিম্প, প্রন, চিংড়ি, এজন্য এগুলো কম খাইতে হবে। তবে চল্লিশের আগে যারা আছেন ধুমায়া খান, চল্লিশের পরে এই যে মাটন, ল্যাম্প, ছাগলের গোশ, খাসির গোশ, চিংড়ি, এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? এজন্য এই সূরাটা যেন তেন সূরা নয়, এটা তো কোরআনের কলিজা, হার্ট, হৃদয়। এজন্য সূরাটা সূরাতুল আযীমা। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এক নম্বরে পেলাম সুরাতুল কাদিয়া, দুই নম্বরে পেলাম সুরাতুল আযীমা, তিন নম্বরে সুরার আরেক নাম হলো সুরাতুল মুইম্মা, সুরাতুল মুইম্মা। মুইম্মার দুই অর্থ, এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম, সবার জন্য, যেই পড়ে সেই বরকত পায়, এজন্য মুইম্মা। আবার মুইম্মার আরেক অর্থ হচ্ছে যেই সুরা শত্রুকে অন্ধ করে দেয়। কি করে দেয়? এই সুরার প্রথম নয়টা আয়াত যদি বিপদে পড়ে, শত্রুর কবলে পড়ে, আপনি তেলাওয়াত করেন, শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে? বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময়, বিশ্বনবী সুরাত ইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন।
তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন, আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না, সবাই খেলে এরকম এরকম করে, ডানে বায়ে হাতায় বিশ্বনবীর সামনে দিয়ে যায়, কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে? এই জন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে? এই জন্য সুরার একটা নাম হচ্ছে সুরাতুল মুআইম্মা, কি নাম? অন্ধ করে দেয়। তাফসিরে কুরতুবীর মুসান্নিফ ইমাম আল কুরতুবী উনাকে জালিম বাদশাহ বন্দি করেছিল, ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন, জেলখানা ভেঙে বাঁচার জন্য দিছে দৌড়, উনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে, উনিও দৌড়ায়, ঘোড়াও পেছন থেকে আসে। ওমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে? উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যেয়ে ধপাস করে পড়েছেন, ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে, কিন্তু আজীব তামাশা, উনি বালুতে ধপাস করে পড়েই সুরা ইয়াসিনের প্রথম নয়া তেলাওয়াত করতে শুরু করেছেন। ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না, সামনে কিন্তু বসা, ওদের চোখটার অন্ধ করে দিছে কে? বিশ্বাস হয়? ঈমান হয়? এজন্য বিপদে পড়লে সুরা ইয়াসিনের প্রথম নয় আয়াত পড়তে রাজি আছেন? আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ুন, আমিন।